রমজানের দিনটা যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে শুক্রবারের দিন দিয়ে ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে একটা কি হবে বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে সুলমান ভাইয়ের আবার এই রমজান নিয়ে আমি একটা আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি ভবিষ্যৎবাণী করা নিষেধ কিন্তু হাদিস থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে যাচ্ছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা হলো আসার ওনার গবেষণা আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবে রাসূলের সাহাবীরা কত অভিজ্ঞ ছিলেন কত গবেষণামূলক তারা কথা বলে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে এই সাহাবী বলেন যেই মাসটা যেই বছরের রমজানটা শুরু হবে শুক্রবারের দিন দিয়ে যেই রমজানের দিনটা যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে শুক্রবারের দিন দিয়ে ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে একটা কি হবে বিস্ফোরণ হবে এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে তা বলেন তো দেখি এই রমজান কি দিয়ে শুরু হয়েছে জুয়ার দিন দিয়ে শুরু হয় নাই আগামী জুমায় কত রমজান যাবে খেয়াল করে দেখছেন আগামী জুমায় কত রমজান যাবে 15 রমজান খেয়াল করে দেখেন একটু ভবিষ্যৎবাণী মিলে যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইযা কানা সাইহাতুন ফি রমাজান রমজান মাসে একটা শব্দ হবে বিকট শব্দ হবে মারাত্মক ধরনের একটা শব্দ হবে ওই বছরে ফাইন্নাহু ইয়াকুনু মা'মাতুন ফি শাওয়াল ওই বছরে মা'মাতুন যুদ্ধ বিগ্রহ হবে বলেন তো দেখি যুদ্ধ বিগ্রহ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কবে শুরু হয়েছে গত বছর শাওয়াল মাসের দেখেন প্রায় কাছাকাছি শাওয়াল মাসের কাছাকাছি এই যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে ইউক্রেন এবং কি রাশিয়ার ভিতরে এই কথাই বলছেন ফাইন্নাহু ইয়াকুনু মা'মাতুন ফি শাওয়াল ওই বছরে শাওয়াল মাসে একটা কি হবে যুদ্ধ বিগ্রহ শুরু হবে এই যুদ্ধ আপনাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হলো পরমাণু বিশ্বযুদ্ধ এই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন ওয়া তামিজুল কাবাইলা ফিল জিহাদা এই বছরেই জিলকদ মাসে অনেক গোত্র থেকে আলাদা হয়ে যাবে অনেক গোত্র থেকে আলাদা হবে আপনারা হয়তো জানেন না ভারত থেকে কয়েকটা প্রদেশ আলাদা হতে যাচ্ছে কয়েকটা প্রদেশ ভারত থেকে এই গোটা ভারত থেকে কয়েকটা প্রদেশ আলাদা হতে যাচ্ছে শুধু তাই নয় আরব আমিরাত থেকে কয়েকটা অংশ আলাদা হতে যাচ্ছে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেব বলেছে ওয়া তামিজুল কাবাইলা ফিল জিহাদা জিলকদ মাসে এই কিছু মানুষ থেকে আলাদা হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ হাবিবের সাহাবী বলেন ওয়া তুসফিকু দিমা ফিল জিল হাজ্জাতি ওয়াল মাহরাম এই বছরে তুসফিকু রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে না হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে শুধু তাই নয় আল্লাহ জিল ওয়াল মাহরামে তখন সাথীবর্গরা জিজ্ঞেস করে আমাল মাহরাম ওগো ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুহররম মানে কি ইয়াকুলু লাহা সালাসা মাররাত এই কথাটা কি তিনবার বলছেন উনি কোনো উত্তর দেন নাই উনি হাইয়াতা মানে জানি না তিন নম্বরে গিয়ে বলেন উনি মুহররম অর্থাৎ তুসফিকুদ্দিমা আর অর্থ কি উনি বলেন ইয়াকতুলুন নাস ফিহি হাজর হারজান দলে দলে মানুষ কি করবে যুদ্ধবিগ্রহ করবে আমাস সাইহাতু ইয়া রাসূলুল্লাহ এখন সাহাবায়ে কেরাম ওই জায়গায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই মুরসাল হাদিসের ভিতরে বলছেন ওমা সাইহাতু ইয়া রাসূলুল্লাহ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ও রাসূল সাইহা মানে এই বিকট শব্দটা কবে হবে কোন সময় হবে কোন দিন হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল হাদিহি ফি নিসফি মিন রমাদান এটা হলো মধ্য রমজানে সেটা রাত কি হবে লাইলাতুল জুমা জুমার রাত্রিতে ফাতাকুনু হাদিহি এই শব্দটার বিকটতা এই শব্দের আওয়াজ কিরকম হবে তুকিজুন নাইমা যারা ঘুমন্ত থাকবে এই বিকট শব্দ শুনে অনেকেই জাগ্রত হয়ে যাবে শুধু তাই নয় ওয়া তাকউদুল কাইমা যারা বসে আছে এই বিকট শব্দ শুনে তারা দাঁড়িয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুখরুজুল আওয়াজিকা মিন খুদুরিহিন্না আল্লাহ হাবিব বলেন মহিলারা পর্দা থেকে অর্থাৎ ঘর থেকে বাড়ি থেকে তারা রাস্তায় চলে আসবে আওয়াজ শুনে ফি লাইলাতিল জুমা এটা হবে জুমার দিনে শুক্রবারের দিনে সময়টা কি সামনে আসতেছে ওই বছরে কি হবে আরো
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সানাতিন কাসিরাতিন জানাজিল, এই বছরে অনেক অধিক পরিমাণে ভূমিকম্প হবে। বলেন তো দেখি তুরস্কের ভূমিকম্প সকল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত লাগাতার বিভিন্ন দেশে জালজালা শুরুই আছে এবং হইতেই আছে। শুধু তাই নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল বার্দ, বিভিন্ন জায়গায় অলরেডি কয়েকটা দেশে বন্যা হয়েই গেছে। আপনারা হয়তো ইউটিউব যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানতে পারছেন কয়েকটা দেশে বন্যা হয়েই যাচ্ছে বা হইতেই আছে। বলেন তো দেখি অধিক পরিমাণে বার্দ অর্থাৎ বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। শুধু তাই নাই, ফাইজা ওয়াফাক শাহরু রমাদান ফি তিলকা সানাতি লাইলাতাল জুমা, এই কথাটাই বলছিলাম আগে, অর্থাৎ যেই বছরে এই ঘটনা হবে ওই বছরে যেই বছরের রমজান শুরু হবে জুমার দিন দিয়ে। ফাইজা সাল্লাইতু, তোমরা একটু খেয়াল করো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য এই সহিহাতা থেকে এই শব্দ থেকে বাঁচার কয়েকটা উপায় বলে দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা সাল্লাইতুমুল ফজরা, যখন তোমরা এই মধ্য রমজানে জুমার দিনে ফজরের নামাজ পড়বা। ফাইজা সাল্লাইতুমুল ফজরা মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমরা ফজরের নামাজ পড়বা ফি নিসফি মিন রমাদান ফাইজা দাখালু বুয়ুতাকুম, তোমরা আর বাইরে ঘোরাফেরা না করে ওই দিনে তোমাদের ঘরে চলে যাবে। ফাইজা দাখালু ফি বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরের ভিতর প্রবেশ করবা। শুধু বুয়ুতাকুমের ঘরের ভিতর প্রবেশ করে ক্ষান্ত নয়, ওয়াগুলুগুল আবওয়াবা, তোমরা ওই দিন ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিবা। শুধু তাই নয়, অসদ্দুল কাওয়াকিম, তোমরা তোমাদের ঘরের জানালাগুলো কুম্মাতুন মানে জানালা, তোমাদের কাওয়াকিমের কুম্মাতুনের জামা কাওয়াকিম, তোমরা তোমাদের ঘরের জানালাগুলো বন্ধ করে দিবে এবং ভেন্টিলেটর গুলো কি দিবে বন্ধ করে দিবা। শুধু তাই নয়, ওয়াদাসিরু আনফুসাকুম, এবং তোমাদের নিজেদেরকে মোটা কম্বল দ্বারা ঢাকিয়ে নিবা। ঘরের দরজা বন্ধ করবা, জানলা ভেন্টিলেটর ছিদ্রগুলো বন্ধ করে দিবা, নিজেকে মোটা চাদর দ্বারা আবৃত, অসদ্দু আযানাকুম, এবং তোমাদের কানগুলো বন্ধ করে নিবা। অসদ্দু আযানাকুম, তোমাদের কানগুলো বন্ধ করে নেবে। ফাইজা হাসসাসতুম বিসসাইহা, যখন তোমরা বুঝতে পারবা এই শব্দটা হচ্ছে ফা খরাজুল্লাহি সুজ্জাদাউন, তোমরা তখন সিজদাই লুটে পড়বা। এজন্য মুসলমান ভাইরা বা এই সময়টা হুবাহু মিলে যাচ্ছে আগামী শুক্রবারের সুবে সাদেকের সময়, ভালো করে শুনেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফখর রু সুজ্জাদাং, তোমরা সিজদায় উঠে পড়বা, আর তখন বলবা অকুরু, এবং বলতে থাকবা সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রব্বানাল কুদ্দুস, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আমাদের রব পবিত্র। ফাইন্নাহু মান ফালা দালিক, যেই ব্যক্তি এই সময় এই কষ্ট করবে নাজা, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। ওমান লাম ইয়াফআল হালাকা, যেই ব্যক্তি এই দিনে এই কাজটা করবে না আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক, এটা হলো একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুরসাল হাদিস, এটা যে বাস্তব হয়েই যাবে এটার কোনো সত্যতা নেই, এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মিলে যাচ্ছে হাদিসের কিতাবে আসছে, এই জন্য আমি আপনাদেরকে হাদিসটা শুনাইয়ে দিলাম। আল্লাহ তালা আমাদের সকলকে এইরকম আশঙ্কাজনক বিপজ্জনক ট্রাজে থেকে ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে যেন নিষ্কৃতি দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তালার এই রমদানুল মুবারকের বারাকাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই আপদ বিপদকে আল্লাহ তালা আমাদের থেকে যেন হটায়া দেন। আল্লাহ তালা আসমানি বালা যেন আসমানে উঠায় নেন, জমিনে বালা যেন জমিনে দাবায় দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমরা সারাকাত সুন্নত আদায় করেন।